শুভ সকাল বন্ধুরা, আশা করি ভালো আছো। কি কঠিন শিলার মাঝে সবুজ বৃক্ষ ভাবা যায়, কিন্তু হয়তো আমরাও একটা কঠিন সময় পার করছি। এ থেকে বের হয়ে আসতে হবে এবং এই সবুজ বৃক্ষের মতোই বিকশিত হয়ে বেড়ে উঠতে হবে তোমাদের। সেই প্রত্যাশায় চলো আজ ক্লাস শুরু করি। আজ আমি নবম দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ বিষয়ের চতুর্থ অধ্যায় থেকে আলোচনা করব। কঠিন শিলা আমরা অংশ অংশ করে পড়ে যাচ্ছি। দেখো তো আজকে শিলাগুলো কি বলে, কোথাও ক্ষয়ে গেছে, কোথাও ভেঙে চুড়ে চূর্ণ বিচূর্ণ অবস্থা, কোথাও নদী বয়ে যাচ্ছে, চর পড়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, এরকম বিষয়গুলোই আমাদের আজকের পড়ার বিষয়। অর্থাৎ ভূপৃষ্ঠের পরিবর্তন প্রক্রিয়া। আজকের আলোচনা থেকে যা শিখবে, ভূপ্রক্রিয়া কাকে বলে বলতে পারবে, ভূত্বকের পরিবর্তনের সাধনকারী প্রক্রিয়াসমূহের ছক তৈরি করতে পারবে, আরও পারবে ভূপৃষ্ঠে বিভিন্ন পরিবর্তনসমূহের কারণ ও ফলাফল সম্পর্কে ধারণা লাভ করতে। আলোচনায় যাই, ভূপ্রক্রিয়া তার কাজ করার জন্য বিভিন্ন ধরনের প্রাকৃতিক শক্তির সাহায্য নেয়, যেমন মাধ্যাকর্ষণ শক্তি, ভূতাপীয় শক্তি, সৌরশক্তি। এর মাধ্যমে পৃথিবীর কোথাও ধীরে পরিবর্তন হয়, আবার কোথাও খুব দ্রুত পরিবর্তন হয়ে যায়। সৌরশক্তিকে কাজে লাগিয়ে ভূপৃষ্ঠের যে পরিবর্তনগুলো হয় সেটা খুব ধীরে ধীরে হয়, আবার অন্তঃশক্তি প্রভাবে যে পরিবর্তনগুলো হয় সেগুলি খুব দ্রুত হয়, যেমন ভূমিকম্পের কথা আমরা বলতে পারি। দেখো বন্ধুরা, সৌরশক্তি ধীরে ধীরে এরকম পরিবর্তন এনে দিতে পারে, ক্ষয়ে যাচ্ছে, রূপ রয়ে যাচ্ছে, একটু একটু করে পরিবর্তন। কিন্তু এই যে অন্তঃশক্তি, ভূ আভ্যন্তরীণ লাভাগুলো বেরোয় আছে আসছে আগ্নেয়গিরির মাধ্যমে, এটা খুব দ্রুত পরিবর্তন এনে দেয়। তো চলো দেখি ভূপ্রক্রিয়ার ছকটা কী হতে পারে, কিভাবে এই পরিবর্তন, এতগুলো নাম আমরা বলছি, কিভাবে আসে। প্রথমত তিন ভাগে ভাগ করা হচ্ছে ভূপৃষ্ঠে পরিবর্তন প্রক্রিয়াকে, তিন ভাগে ভাগ করা হচ্ছে। একটা ধীরে পরিবর্তন হচ্ছে, আরেকটা ধীর এবং আকস্মিক, দুটো মিলেই পরিবর্তন হচ্ছে, আরেকটা হচ্ছে আকস্মিক পরিবর্তন। ধীর পরিবর্তনকে আবার দুই ভাগে ভাগ করা যাচ্ছে, একটা হচ্ছে নগ্নীভবন, আরেকটা হচ্ছে অবক্ষেপণ। ধীরে ধীরে যে পরিবর্তনটা হচ্ছে সেটাকে, একটাকে বলা হচ্ছে নগ্নীভবন, আরেকটা বলা হচ্ছে অবক্ষেপণ। আবার আকস্মিক পরিবর্তনকে দুই ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে ভূমিকম্পের মাধ্যমে আকস্মিক পরিবর্তন হতে পারে, আবার অগ্ন্যুৎপাতের মাধ্যমেও আকস্মিক পরিবর্তন হতে পারে। এদিকে আবার তৃতীয় ধাপে দেখা যাচ্ছে যে নগ্নীভবনটা আবার তিনটা প্রক্রিয়ার মাধ্যমে কাজ সম্পাদন করে থাকে, একটা হচ্ছে বিচূর্ণ ভবন, আরেকটা হচ্ছে ক্ষয়ী ভবন, আরেকটা হচ্ছে অপসারণ। ধীর পরিবর্তন কাকে বলা হচ্ছে, বইয়ের ভাষা যেটা বলছে, অনেকগুলো প্রাকৃতিক শক্তি যেমন সূর্যতাপ, বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত, নদী, হিমবাহ প্রভৃতি দ্বারা যে পরিবর্তন ঘটে থাকে তাই হচ্ছে ধীর পরিবর্তন। এই ধীর পরিবর্তন সাধারণত বিশাল এলাকা জুড়ে হয়ে থাকে। ধীর এবং আকস্মিক পরিবর্তন দুটো মিলে পৃথিবীর অভ্যন্তরে উত্তপ্ত বস্তুর মধ্যে তাপ এবং চাপের পার্থক্য হলে ভূত্বকের যে আলোড়ন ঘটে তাকেই বলা হচ্ছে ভূ আলোড়ন, এবং এটাই হচ্ছে ধীর পরিবর্তনের একটা উদাহরণ। আকস্মিক পরিবর্তন, আগ্নেয়গিরি অগ্নুৎপাত, ভূমিকম্প, পৃথিবীর অভ্যন্তরে সংকোচন, ভূগর্ভের তাপ ও অন্যান্য শক্তির ফলে ভূপৃষ্ঠের হঠাৎ যে পরিবর্তন সাধিত হয় তাকে আকস্মিক পরিবর্তন বলে। ভূমিকম্প, সুনামি, আগ্নেয়গিরি উল্লেখ করা যেতে পারে। দেখতেই পাচ্ছ এই চিত্রগুলো ধূপ করে এই পরিবর্তন হয়েই যেতে পারে। আগ্নেয়গিরি লাভা বেরোয় আসছে প্রকৃতির, একটা বড় ধরনের হয় পর্বত তৈরি হয়ে যাচ্ছে, লাভা দ্বারা নতুন শিলা গঠিত হচ্ছে, তৈরি শহর ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, দেবে যাচ্ছে, কিংবা
এত বড় সামুদ্রিক ঢেউ এসে লোকালয়ে আশ্রে পড়ে আমাদের পরিবেশ ভূপৃষ্ঠকে নতুন রূপ এনে দিচ্ছে। চলো ধীর পরিবর্তন সম্পর্কে একটু দেখি। আমরা বলেছিলাম ধীর পরিবর্তন দুইভাবে হচ্ছে, একটা হচ্ছে নগ্নীভবন আর একটা হচ্ছে অবক্ষেপণ। কিন্তু এটাকে যদি আমরা ঢালাও করে আলোচনা করতে যাই তাহলে এই ধীর পরিবর্তনকে চারটা ভাগে আলোচনা করা যেতে পারে। একটা হচ্ছে নগ্নীভবন, ক্ষয়ী ভবন, অপসারণ, দুঃখিত, বিচূর্ণ ভবন, ক্ষয়ী ভবন, অপসারণ, নগ্নীভবন এবং অবক্ষেপণ। বিচূর্ণ ভবন কোনটাকে বলা হচ্ছে? অর্থাৎ যে শিলা স্তরগুলো রয়েছে ভূপৃষ্ঠে সেটা অনেক সময় ভেঙে চুরে গুড়ি গুড়ি হয়ে যাচ্ছে, কিন্তু সেখানেই রয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে কিন্তু সেখানেই রয়ে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে বিচূর্ণ ভবন। আবার ক্ষয়ী ভবন, ক্ষয় হয়ে প্রবাহ মাধ্যমে চলে যাচ্ছে। আবার অপসারণ, নদী স্রোত, বায়ুপ্রবাহ, বৃষ্টি, হিমবাহ এগুলোর মাধ্যমে এগিয়ে চলে যাচ্ছে ক্ষয় হওয়া শিলাখণ্ডগুলো, বয়ে যাওয়াটাকে বলা হচ্ছে অপসারণ। নগ্নীভবন, শিলার যে অংশগুলো ভেঙে চলে যাচ্ছে আর বাকি অংশটা ওভাবেই আবরণহীন অবস্থায় থেকে যাচ্ছে, ওটাকে বলা হচ্ছে নগ্নীভবন। আর অবক্ষেপণ, এই যে চলে যাচ্ছে সব কিছু, কোথাও না কোথাও গিয়ে তো সে জমা হচ্ছে, এই জমা হয়ে যে নতুন রূপ তৈরি করছে ভূপৃষ্ঠের ওটাকেই বলছে অবক্ষেপণ। নদী অববাহিকা, খেয়াল করে দেখো নদীর বয়ে যাচ্ছে যাচ্ছে সে যা কিছু নিয়ে আসছে কোনো জায়গায় নিচু কিংবা তার সুবিধাজনক জায়গায় জমা পড়ে যাচ্ছে। এই জমা পড়ে যাওয়ার কারণে কি হচ্ছে, নতুন নতুন চরের তৈরি হচ্ছে। অবক্ষেপণের উদাহরণ হিসেবে আমরা এটাকে বলতে পারি। অর্থাৎ বায়ুপ্রবাহ, নদী স্রোত, হিমবাহর মাধ্যমে এই কাজগুলো হয়ে থাকে। নগ্নীভবনের কথা আমরা বলেছিলাম যে ক্ষয় হয়ে যাচ্ছে, এই যে এই জায়গাটুকু ছিল এক সময় কিন্তু পরবর্তী সময় বিভিন্নভাবে চূর্ণ বিচূর্ণ হয়ে ওটা চলে গেছে অবক্ষেপণের মাধ্যমে বা প্রবাহের মাধ্যমে। তখন এই যে কি বলছে, শিলাগুলো পড়ে আছে আবৃত ছাড়া, উপরের অংশ ছাড়া, এটাকে বলা হচ্ছে নগ্নী ভবন। অপসারণের কথা বলা হয়েছিল, এই যে বরফ খণ্ডগুলি চলে যাচ্ছে, হিমবাহ এগুলি বয়ে নিয়ে যাচ্ছে কোনো এক জায়গায় গিয়ে জমা হচ্ছে। এই তো ছিল আজকের আমাদের পড়া। তো দেখি পড়ার অংশ থেকে কি ধরে নিতে পারলে তোমরা আজ, ভূপৃষ্ঠের পরিবর্তন প্রক্রিয়ায় কোন কোন শক্তির প্রভাব দেখা যায়, সৌরশক্তি কি ধরনের পরিবর্তন ঘটায়, আকস্মিক পরিবর্তন কাকে বলে, ধীর পরিবর্তনকে কয় ভাগে ভাগ করা যায়, কি কি নিশ্চয়ই বলতে পারবে। মাধ্যাকর্ষণ, ভূতাপীয় শক্তি, সৌরশক্তি কি করছে, ভূপৃষ্ঠের পরিবর্তন এনে দিচ্ছে। সৌরশক্তি কোন ধরনের পরিবর্তন ঘটাচ্ছে, ধীর পরিবর্তন ঘটাচ্ছে। আকস্মিক পরিবর্তন, আগ্নেয়গিরি, অগ্নুৎপাত, ভূমিকম্প, অভ্যন্তরের সংকোচন, ভূগর্ভের তাপ ও চাপের ফলে ভূপৃষ্ঠে হঠাৎ যে পরিবর্তন আসছে সেটাকেই বলা হচ্ছে আকস্মিক পরিবর্তন। ধীর পরিবর্তনকে কয় ভাগে ভাগ করা যায়, প্রধানত দুই ভাগে, নগ্নীভবন এবং অবক্ষেপণ। বন্ধুরা অনেকটা হলো, বাড়ির কাজ কিছুটা নিয়ে নাও, ভূত্বকের ছকটা আঁকবে এবং ছক অনুযায়ী প্রতিটা অংশের সংজ্ঞাটা লিখে ফেলবে, তাহলেই তোমার ধারণাটা পরিষ্কার হয়ে যাবে। আজ এই পর্যন্তই, এই হাসি খুশি পুতুলের মতো তোমরাও আনন্দে ঘুরে বেড়াও সুন্দর পৃথিবীতে রঙিন হয়ে, সেই দিনে প্রত্যাশা তো আমাদের করতেই হবে। ভালোবাসা তোমাদের জন্যে, শুভকামনা তোমাদের জন্যে।